ফ্রেন্ডস, আমি সিমি চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা হচ্ছে লক্ষ্মী পুজো নিয়ে। তো ভাবলাম আমাদের বাড়িতে তো লক্ষ্মী পুজো হবে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্যই তো আগে থেকেই বলি, শুভ লক্ষ্মী পুজো সবাইকে আমার তরফ থেকে, আর সেটাই বলার। তো তার জন্যই ভিডিও। আমিও তো ভালো আলপনা দিতে পারি না, তাও যেটুকু পারছি চেষ্টা করছি, প্রায় এক বছর পর আলপনা দিচ্ছি। এর আগে বছর লক্ষ্মী পুজোর সময় আলপনা দিয়েছিলাম, আর এখন দিচ্ছি। ইচ্ছা হলে ভালো করে করবো, মানে সেই জন্য ভালো যে আগে রাত্রে বলতে করে রেডি করে যেত, কারণ সকালবেলা হলেই পুজো। তো আমি সত্যি ভালো আলপনা দিতে পারি না, তাও দেওয়ার একটু চেষ্টা করছি। আগে ভেবে নিচ্ছি কী কী করবো, মানে কীভাবে আলপনাটা দিব। তো সেটাই দিয়ে ঝটপট করে দিয়ে এই আজকে কমপ্লিট করে সাজিয়ে গুছিয়ে দেবো সকাল হলে। তো সেই জন্য ভাবলাম এখন থেকে ভিডিওটা করি। তো ওইখানে ঠাকুরটা রাখা হবে, লক্ষ্মী ঠাকুরটা উপরে রাখা আছে তাকে, আর সেখানে যেখানে পুজো হবে এখানে প্রত্যেক বছর পুজো হয়, তারপরে আবার তুলে রেখে দিই সেটা সেটাকেও একটু আলপনা দিয়ে নিলাম। তো সকালে তো সব পুজো টুজো শুরু হবে, তখন সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওগুলো রাখা আছে, ওগুলো সকালে ধরে এখন ধোবো না, তো সব রেডি করাই আছে। আজকে শুধু ঠাকুর ঘরেই দিয়ে রাখবো, বাইরে সিঁড়ি থেকে গেটে বাইরে ওগুলো বাইরে দেবো, মানে সকালবেলায় দেবো। তো এখনই তো কেমন হয়েছে বলবে, খুব ভালো লাগে আলপনা দিতে, কিন্তু আমি ভালো ফুল করতে পারি না, তো সেই জন্য দিই না, কিন্তু যেটুকু পারলাম সেটুকুই করলাম, এটাই খুব ভালো। লক্ষ্মীর পা না কি বলে ওইটা আঁকতে হয়, তো আমি পারি না, তো করলাম, তো দেখো ভালো হয়নি, মুছে ফেলবো না, ভালো লাগছে না, একটা ফুল করে দেবো। তো এখানে সব ফল রাখা আছে, বেশি ফল যেমন লাগবে সেরকম, শসা, তারপরে আলু, লাল আলু না কি বলে, তারপর পানি ফল, ওটাকে তো পানি ফলই বলে, কলা, ঘট, আপেল, শরবতি, ডাব, যা যা লাগে আরো, কাঁচা মিষ্টি মিষ্টি করে রাখা আছে ওগুলো। আর এখানে নাড়ু বানিয়ে রাখা আছে, নাড়ুটা আজকেই বানানো হয়েছে, সকালে ঠাকুরকে দিবে বলে, তো ঠাকুর ঘরে থাকবে। সব কমপ্লিট হয়ে গেছে, আলপনা দেওয়া রেডি হয়ে গেছে, এবার আমি নিচে চলে যাবো, নিচে গিয়ে একটু রেস্ট করবো, সকালে তাড়াতাড়ি উঠতে হবে। তো তার জন্য তো আলপনাটা দেওয়াটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানি, আর আমার ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখো, দেখবো খুব ভালো লাগবে। তো এই ছিল, তো চলো থাকবে। তো এই হচ্ছে আমাদের মা লক্ষ্মী, এইটা নিচে এখানে পুজো করা হবে, আর ওখানে আবার 12 মাস ওখানে পুজো দেওয়া হয়, আর সিংহাসনে আমাদের রাধাকৃষ্ণ থাকে, ওখানে মা চন্দন পাচ্ছে, ফুল টুল সব রেডি করা হয়ে গেছে, ঠাকুরের থাল ধুয়ে ক্লিন পরিষ্কার করে রেখে দিয়েছি, কমপ্লিট সকাল হলে পুজো। আর এখানে আমি শঙ্করটা জলে ভিজিয়ে রেখেছি, কারণ সকালে যেটা বাজানো যেন, তখন ফু দিয়ে বাজানোই যায় না,
শুকনো হয়ে যায়, সেজন্য জল দিয়ে ভিজিয়ে রাখবো সকালে বাজ। ভিজিয়ে রাখা, ভিজিয়ে রাখলে দেখবো সকালবেলা খুব ভালো বাজবে। তো জানি না কেমন বাজাতে পারবো, তো তার জন্য তো আমি অত ভালো বাজাতে পারি না, কিন্তু বাজাতে পারি তো শঙ্খ, তো তার জন্য ভিডিওটা তোমাদেরকে দেখতে থাকতে হবে। ব্যাস এটাই, চলো তাহলে এখন নিচে যাওয়া যাক। নিচে যাব, ঠাকুর ঘরের কাজ কমপ্লিট, নিচে গিয়ে রেস্ট করবো, সকালে আবার উঠে পুজো তো আছে, তো তার জন্য তোমরা ভিডিওটা দেখতে তো থাকো। আলপনা আমি একদমই অত ভালো পারি না, সেই জন্য মানে যেটুকু পারলাম সেটুকুই দিয়েছি, যেমন পেরেছি তেমন দেখেই দিয়েছি। আর ঠাকুরঘরে একটু অন্ধকার অন্ধকার ছিল, সেই জন্য বলুন নিচে এসে কথাটা বলি। তো এই ছিল মানে সব রেডি করে একবারে রেখে দিলাম, আর মা ওই চন্দন বাড়ছে যেটা সকালবেলায় লাগবে তার জন্য, আর সব কিছু রেডি করে ফল টল ধুয়ে কমপ্লিট করে রেখে দিয়েছি, যাতে সকালবেলা হলেই ফল বানানো হয়ে যাবে আর ঠাকুর মশাই চলে আসবে। আর সকালবেলায় মানে ভোর 4টের সময় উঠতে হবে, মানে সেটা ভেবে এখন আমার যেদিন উঠতে ইচ্ছা মানে উঠতে হবে সেদিন আবার বেশি করে ঘুম পাই সকালবেলায়। তো আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, তো তার জন্য তো সকাল সকাল উঠতে হবে 4টের দিকে। তো আমি সকালবেলা তো লক্ষ্মী পুজো আমি তো শাড়ি পরি না, মানে প্রত্যেক দিন তো নাইটি পরি, তো শাড়ি পরতে অনেক সময় লাগে, তো মানে সুতির শাড়ি পরবো, তো তার জন্য শাড়িটা বার করে রাখবো। আর ব্যাস এটাই, আর শ্যাম্পুটা আজকে আমি দুবার স্নান করেছি, সকালে তেল দিয়েছিলাম, দিয়ে ভাবলাম ও কালকে তো শ্যাম্পু করতে হবে, তো তার জন্য তেল দিয়েছিলাম, তো তো তেল দেওয়ার পর শ্যাম্পু করতে অনেকটা সময় লাগে, তো সেই জন্য আমি আবার বিকালবেলায় যখন হাত গা ধুয়েছিলাম তখন ভাবলাম শ্যাম্পুটা করে ঠাকুর বসাই এলে পূজা হয়ে যাবে, ব্যাস হয়ে গেল সেটাই। তো গরম লাগছে, তো এটাই। আর সকালে যখন পুজো টুজো হবে তখন তো তোমাদের সঙ্গে ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা করবো, বাট মানে 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 আগামীকালে ভিডিওটা করবো, যেহেতু আজকে সব রেডি করে রাখলাম, তো তার জন্য এখন থেকে ভাবলাম একটু মানে রেডি রেডি করছি গুছাচ্ছি, তো সেটা একটু ভিডিও করি, তো সেজন্য ছোট্ট করে আজকে ভিডিও করলাম। আর সকালে যখন পুজো হবে তো সেটা ভিডিও তো করবোই, তো তার জন্য তোমরা ভিডিওটা দেখতে থাকবো আমার। এখন তো তো রাখছি, সকালে যখন পূজা হবে তখন আবার তোমাদের সঙ্গে কথা বলবো। ওকে, সকালে তাড়াতাড়ি উঠতে হবে, সেজন্য খাওয়া দাওয়া করে নিই গা দেখি। তো সবাই খুব ভালো থেকো, আর সকালবেলায় পুজো হবে তখন তোমাদের সঙ্গে সে ভিডিওটা শেয়ার করবো, তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখো আর আমার পাশে থাকো। তো সকাল হয়ে গেছে, আমি দেখো সকালে উঠে অনেক সকালে উঠেছি, 4টার সময় উঠে তাড়াতাড়ি কাজটা, 4টার দিকে উঠবো বলছে, কিন্তু 4টা মানে উঠতে উঠতে করতে করতে 5টা সাড়ে 5টা হয়ে যায়। তো স্নান টান করে নিয়ে আমি আলপনা আবার দিতে বসে গেছি, খুব মেঘ করেছে, মেঘে ধুয়ে চলে যাবে আমি জানি, বৃষ্টি হবেই আজকে। তো দেখো যেমন পেরেছি তেমন তাড়াতাড়ি করছি, যে এই মনে হয় ঠাকুর মশাই চলে আসবে, এই মনে হয় ঠাকুর মশাই চলে আসবে, তার জন্য যেমন পেরেছি তেমন করে নিচ্ছি। তা আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই বলবে, দেখো। তো চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর ঠাকুর মশাই চলে এসেছে, পুজো শুরু করে দিয়েছে, মানে আমি আলপনা দিতে দিতে দেখছি চলে এসেছে, তাই আলপনা দিলাম না, যেটুকু দেওয়া হয়ে গেছে পুজো হয়ে যাওয়ার পর আলপনা দেবো নাকি, তার আগে যেটুকু পেলাম দিয়ে ঠাকুর মশাই পুজো এসেছে। আমি তো উপোস করে আছি, কি সকাল 6টার সময় পুজো হয়ে গেলে তারপর তো খেতেই হবে, তার জন্য তো দেখো। গৌরব দাস কাশ্যপ কাশ্যপ গোচ্ছ গৌরব দাস শ্রীবিষ্ণু পিছি কাম, তারপর সীমা দাস কাশ্যপ গোচ্ছ সীমা দাসী শ্রী বিষ্ণু, তারপর
সবাই মনস্কামনাই জানি নানা রোগ নানা বিপদ ভয়ঙ্করীয় পত্র পচা যে সন্তান সন্তান মহাভাগ দেবান কার্য সাধক বাস্তু অস্তুভং সর্বাভীষ্ট ফল পদ ওং নম দীপি চর্ম পরিধারাং ভস্বরে নবিবসিতাম সৌলটবর হস্তাঞ্চ কন্দ্রহং এই চেগন্ধ সোম নম সবরূপ মহাদেবায় শিবায় নম এই চেগন্ধ নম বাম তনু তনু নিদ্রিত রাজ্য কৌটি বিধম বিদুখণ্ড বিমান্ডিত ভারতটম পরমামি শিবম শিব কল্প চরম এই চেগন্ধ ওম নম সবরূপ মহাদেবায় শিবায় নম আয় নম পানাথ নম সিংহ গোপালায় নম ওম নম গোপালা হিং দুর্গা ওই নম ইচ গণ হিং দুর্গে দুর্গে রক্ষণে সাহা হিং দুর্গা ওই নম ওম নম ওম নম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব ক্ষমা ধাত্রী সাহস নমস্রুতি ওং হিং দুর্গে দুর্গে রক্ষণে সাহা হিং দুর্গা ওই নম ওম নম যৎসাঙ্গীর্তন কর্মজালতা ওং হিং দুর্গে দুর্গে রক্ষণে সাহা হিং দুর্গায় নম ওম নম উগ্রচণ্ডা প্রচণ্ডা চণ্ডা চণ্ডা নায়িকা চন্ডা পশু চন্ডা রূপী ওং হিং দুর্গে দুর্গে রক্ষণ সাহিন দুর্গায় নম এই সামান্য নৈবেদ্যং নানা সুস্ব ফলকং ওং হিং দুর্গে দুর্গে রক্ষণে সাহা হিং দুর্গা ওই নম নম সর্বমঙ্গল মঙ্গলী শিবী সর্বাত্ম সাধিকি স্মরণ স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতি এই চৈগন্ধ সৌ নম কৃষ্ণায় নম এই চৈগন্ধ গোবিন্দায় নম এই চৈগন্ধ রাধা কৃষ্ণ দেবতা ভৈ নম ইরং সানে নম রাধা কৃষ্ণ দেবতা ভৈ নম ইরং গন্ধযুক্ত তুলসী পত্রম ওং নম কৃষ্ণায় নম এই চৈগন্ধ নম গোবিন্দায় নম এই সামান্য নৈবেদ্যং নানা সমস্ত ফলকং ওং নম রাধা কৃষ্ণ দেবতা ভৈ নম পানাথ নম রাধা কৃষ্ণ দেবতা ভৈ নম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গৌণ্ডবসায় নম নম এই চৈগন্ধ সৌ নম কিরিং শ্রীমা দক্ষিণ কালিকায় নম এই চৈগন্ধ তারামা দেবতা ভৈ নম এই চৈগন্ধ শ্রীনম সিং বিষ্ণুর কালী দেবতা ভৈ নম এই চৈগন্ধ জয় কালীবাড়ী দেবতা ভৈ নম এই চৈগন্ধ করুণাময়ী কালীবাড়ী দেবতা ভৈ নম এই চৈগন্ধ তারামা দেবতা ভৈ নম এই সামান্য নৈবেদ্যং নানা সমস্ত ফলকং ওং নম কিরিং শ্রীমা দক্ষিণ কালিকায় নম ওং নম কালী কালী মহাকালী কালিকী পাপনাশিনী চতুর্গ পদে দেবী নারায়ণী নমস্তুতি এই চৈগন্ধ সৌ নম হংস সূচি পরমাচার সাহা এই চৈগন্ধ সৌ নম হিঙ্গাং পুহার সাহা গন্ধদ্বারং দুরাধসং নিত্য পুষ্টং করিশ্বিনী ঈশ্বরী সর্বভূতানা ওং নম শ্রী সত্যনারায়ণ এই চৈগন্ধ নম সর্ব দেবী ভৈ নম এই চৈগন্ধ সার্বিক ঘর দেব ভৈ নম ইলং সানিয়ং সবাইকে ফোটা ফুল দিয়ে যথাস্থাপিত এই চৈগন্ধ সৌ নম হিং বিশ্ববেদানাং ইদং পঞ্চশস্যেন ইদং পঞ্চশস্যেন ওং নম সর্বেভ্য দেবী ভৈ নম এই চৈগন্ধ নম রাধা মাধবায় নম এই চৈগন্ধ নম রাধা মাধবায় নম এই চৈগন্ধ নম রাধা মাধবায় নম এই সদ্ভূপ রাধা মাধবায় নম এই সদ্বীপ রাধা মাধবায় নম এই সামান্য নৈবেদ্যং নানা সমস্ত ফলকং ওং নম রাধা মাধবায় নম
ওম নম ব্রহ্মাণ্ড বায়ু গো বামহন হিতায় ছ জগদ্ধিতায় কৃষ্ণ গন্ধবস্ব সায় নম নম এই তে গন্ধস্ব নমস্নে ওম নম কাশ্যপ কাশ্যপ গোচ্ছ শ্রী বৃন্দাবন দাসের সবাই মনুষ কামনা এই চাঁদি না আরো বস্ত্র নানা বিপদে ভয়ন করিও পত্র পত্রাদি সন্তান সন্তাদি সুখ হব নানা ও সৌত্র সম্পদ নামে ইরং গন্ধযুক্ত তুলসী পত্র নম বহুরূপায় পরমাত্মানি নম শ্রী শ্রী সত্য নারায়ণে নম ওং নম ওং নম আধর সপ্ত ব্রহ্মানাং বৃন্দাবন বইয়ের নাম জয়াদাস জয়াদাসী সবাই মনস্কামনা ইত্যাদি নানা রূপ নানা বিপদ ভয়ঙ্কর পত্র পত্রাদি সন্তান সন্তাদি সুখী হব ইরং গন্ধযুক্ত তুলসী পরমাত্মানি নম শ্রী শ্রী সত্য নারায়ণ ওম নম আমি পুজো শেষ হয়েছে, প্রসাদটা খেয়ে প্রসাদ খাচ্ছি, আর ঠাকুর ঘরটা পুজো তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। দেখো আমি নামার পর ফোনটা ধরে দিচ্ছে, ও ও দেখাচ্ছে, আমি তো প্রসাদ খাচ্ছি। আমি ভয়েসটা পরে অ্যাড করে দিলাম, মানে তখন তো কথা বলা হচ্ছিলো না, বৃষ্টি হয়েছিলো প্রচণ্ড বাইরে ঝমঝম করে, তো তার জন্য দেখো পুজো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে। পুরো ঠাকুর ঘরটা তোমাদেরকে দেখালাম, আমি এই ঠাকুর ঘরে ভিডিও আগেও করেছি, কিন্তু এখন আবার ভালো করে করলাম। শুভ কোজাগরি লক্ষ্মী পুজো আমার তরফ থেকে সকলকে জানাই, সবাই খুব ভালো থেকো, সবাই মনস্কামনা যেন পূরণ হয়, ব্যাস এটাই বলো। আজকে আমার বাড়িতে লক্ষ্মী পুজো হলো, তো তার জন্য মানে সকাল থেকে ভিডিও করেছি, বাট মানে কিছু বলতে পারিনি কারণ ব্যস্ত ছিলাম। তো ঠাকুর মশাই যখন পুজো করছিলো তখন তো পুজো করছিলো তখন তো কথা বলা যায় না, তো তার জন্য তো এখন পুজো সব হয়ে গেছে, খুবই ভালো পুজো করেছে, খুবই সুন্দর মানে খুব সুন্দর পুজো করে। আর যেহেতু লক্ষ্মী পুজো তো তার জন্য ঠাকুর মশাইরা নারায়ণ শিলামূর্তি নিয়ে আসে, যে লক্ষ্মীর কাছে রেখে পুজো করে, কারণ প্রকৃতি কখনো একা একা পুজো করা যায় না, তো তার জন্য লক্ষ্মী নারায়ণ পাশাপাশি পুজো করতে হবে। তা এই ঠাকুর মশাইগুলো নিয়ে আসে, আমাদের ওখানে আমি এরকম নিয়ম দেখিনি, কিন্তু এদিকে নিয়মটা আছে, তো এটা খুবই ভালো যেটা নিয়ম সেটাই তো। আর আমি তো উঠেছি সকালবেলায়, বলেছিলাম যে ভোর চারটে উঠবো,
তো ঘুমিয়ে গেছি 4টের সময়, অ্যালার্ম দিয়ে যে অ্যালার্ম বেজেছে 4টে বাজলো, আবার এমন করে ঘুমিয়ে গেছি যে 5:10 বেজে গেছে। মানে এত ফাস্ট, মানে হচ্ছে মহা স্নান করা হলো না, ঘর দোর মুছে হলো না, কারণ বাসি ঘরে তো পুজো হবে না, পুরো বাড়ি ঘর মুছতে হবে, ঠাকুর আসবে, আলপনা দেবো, তো তার জন্য সে খুবই এত ফাস্ট করেছে। মানে কি বলবো, 10-15 মিনিটের মধ্যে ঘর মুছে পরিষ্কার করে স্নান টান করেছে, মানে খুবই তাড়াতাড়ি, খুবই তাড়াতাড়ি। আর শ্যাম্পুটা তো আগের দিনই করে রেখেছিলাম, সেই জন্য মাথায় 2-3 মগ জল দিয়েছি, ব্যাস এটাই। তো পুজো করে রেডি হয়ে আলপনা কি বল দিচ্ছিলাম, মানে এই ঘরের গুলো তো দিয়েছিলাম, বাইরে গেটে দিচ্ছিলাম, তখন দেখছি ঠাকুর মশাই চলে এলো, তো খুব ভালো হলো, এসব পুজো শুরু করে দিল। তারপরে চলে এলাম, আলপনা দিয়েছি, বৃষ্টিতে আলপনা সব ধুয়ে চলে গেছে, কি বলবো, খারাপ লাগছে, কত কত কষ্ট করে আমি দিলাম, সব ধুয়ে চলে গেল। ঘরের গুলো আছে, তো এখন সব পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমি প্রসাদ খাচ্ছি, প্রসাদটা খেয়ে নিয়ে নিচে যাবো। আর আমাদের লক্ষ্মী ঠাকুর তো বাড়িরই ঠাকুর, তো সেটা পুজো লক্ষ্মী পুজোর সময় ওখানে নিচে নামিয়ে পুজো করা হয়, আবার পুজো হয়ে গেলে ঘর জলে দেওয়া হবে, তারপরে ঠাকুরটা আবার উপরে যেখানে থাকবে সেখানে নিয়ে গিয়ে রেখে দেবো। তো এই ছিল লক্ষ্মী পুজো, আর প্রসাদ আমি এখন খাচ্ছি, প্রসাদ আমি এখন খাচ্ছি, আর কারণ জলও খাইনি আমি সকাল থেকে, ভোরবেলায় খুব জল তেষ্টা পেয়ে গেছিলো, কিন্তু ও জল তেষ্টা পেয়েছে তখন বাজে 3টার সময়, মানে জল এতটাই তেষ্টা পেয়েছে, গলা শুকিয়ে গেছে, ঘুমাতে পারছি না, সেই জন্য আমার ঘুম হয়নি, সেই জন্য মানে উঠার কিছুক্ষণ আগে ঘুমিয়ে গেছে, দিয়ে দেরি হয়ে গেছে। তো যতই গলা শোকা কিন্তু জল তো খাওয়া যাবে না, যেহেতু আমি উপোস করবো, তো এখন জল খাইনি, আর উপোস করে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, তারপরে কি চাঞ্চল নামিক নাকি ওটা খেয়েছি, আর নিক করে নিই, তারপরে প্রসাদ খাচ্ছি, তারপরে নিচে গিয়ে জল খাবো। আর জল খাওয়ার পর তো চা খেতেই হবে, চা না খেলে আমার খুবই মাথা যন্ত্রণা করে। তো আর আমি তো শাড়ি পরেছি পুজোর দিন বলে শাড়ি পরেছি, এই শাড়িটা ষষ্ঠীর সময় কিনেছিলাম, ষষ্ঠীর দিন একদিন পরেছি, তো এটা নতুন, তো উল্লাসে দেখো আমাকে শাড়ি পরে, ভালো লাগছে না আমি জানি, পড়ি না, শাড়ি পরতে অনেকটা সময় লেগে যায়, তাড়াহুড়ো করে আলপনা টালপনা লেগে কি হয়েছে। আর এখন বৃষ্টি, ভাবলাম কেচে দেবো, কিন্তু একবারে ভোরবেলা যখন কাজ টাজ হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যাবে, গা হাত পা ধুয়ে তারপরে কেচে দেবো, ফ্রেশ হয়ে যাবো। তো এই ছিল আমাদের লক্ষ্মী পুজো, আর রাত্রেবেলা তো এখন খিচুড়ি হবে, খিচুড়ি পাঁপড় ভাজা বেগুন ভাজা কিছু একটা হবে, যেটা হবে সেটা তো দেখতে পাবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই, রাত্রে কি হচ্ছে দেখা যাক। তো কার কার বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে, আর আমাদের বাড়ি মা লক্ষ্মীটাকে দেখো কেমন লাগছে, আমার খুব ভালো লাগে, নতুন শাড়ি, তারপরে পিঠার উপর ঢাকা আছে ওটা নতুন কিনে নিয়ে এসছে মা, কত টাকা করে নিয়েছে মানে 70 টাকা করে নিয়েছে তাই বলি। তো এটাই, আর 2.5 দিন থাকবে বললো, তো শনিবারের দিন ঘরটা জলে দিয়ে দিতে হবে, তো সেটা এবার শঙ্খ বাজিয়ে মুখে গাঁথা হয়েছে, অনেকক্ষণ ধরে শঙ্খ বাজিয়েছে। তো এটাই বলার ছিল, সব কমপ্লিট হয়ে গেল আমাদের পুজো, এখন আমি নিচে যাবো, আর প্রস্তাব বেশি খেতে পারছি না, ফেলে বাইরে রেখে দেবো, প্লেটটা ধুয়ে নেবো, নিচে চলে যাবো। তো সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা আর অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো থেকো, আর এখন আমি নিচে যাবো, নিচে গিয়ে কী করে দেখি টুকটা কাজ করবো, তো চলো তাহলে নিচে যাওয়া যাক, টাটা, এখন নিচে যাবো, নিচে গিয়ে কাজ করবো, তারপরে কী হচ্ছে দুপুরে খাবার রাত্রে খাবার সেটা তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করবো। তো হয়ে গেছে, এখন নিচে যাচ্ছে, আর এই দেখো পায়রাকে বাবা প্রত্যেকদিন দেয়, বাটা আজকে দেয়নি, ও একটু বাইরে গেছে ডাক্তার দেখাতে, তো তার জন্য বাইরে মানে বাড়ির বাইরে ওইখানে আমি কেঁদে দিলাম, আমি আমি উড়ে উড়ে পালাই, একটু যদি হাত এনে গেল না এরকম এরকম করে হেঁটে যাই, এরকম উড়ে পালিয়ে গেলাম, মানে কি বলবো, এত ভয় পায়, আমরা কেউ ধরতে এসেছি ওদেরকে, আমরা তো ওদেরকে খেতে দিই প্রত্যেক দিন এরকম এত এত করে আসে, তো এটাই খুব সুন্দর লাগছে, দিলাম চাল গম ধুয়ে দিলাম, এখন আমি নিচে যাই, নিচে গিয়ে তখন। তো আজকে আমাদের দুপুরের খাবার খিচুড়ি, আলু ভাজা, পাঁপড় ভাজা,
বলেছিলাম তো খিচুড়ি হবে, তো খিচুড়ি হয়েছে আর খিচুড়ি, আলু বৃষ্টিও ভাজা হচ্ছে। আর পুর ভাজা। দুপুরে একবারে ঘুমিয়ে গেছিলাম, একটু ঘুম এসেছিল, ঘুমিয়ে গেছি, এখন ঘুম থেকে উঠে খিচুড়ি আলু ভাজা আর পাঁপড় ভাজা খাচ্ছি। তো খেয়ে বলেছিলাম আজকে খিচুড়ি হবে, তো খিচুড়ি হয়েছে, তো খেয়ে নি। তারপর তো দুপুরের পর এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলা মানে রাত্রি 7টা বাজে, 7টা থেকে শুরু করে দিয়েছে লুচি ভাজা। তো এখানে লুচি ছোলার ডাল, কারণ লক্ষ্মী পুজোর সময় তো রাত্রে ভাত খেতে নাই, তার জন্য লুচি ছোলার ডাল মিষ্টি দই এইসব খাওয়াতে হবে, তো খুব ভালো লাগবে। আমি বেলে দিয়েছিলাম আর মা ভাজছিল লুচি, তো ভাজা হয়ে গেছে, এবার আমরা খেয়ে নেব। তো আজকের খাবারগুলো সত্যিই খুব ভালো, সবারই অনেকেরই ফেভারিট এই খাবারগুলো। তো কার কার ফেভারিট আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো টাটা, আমরা খেয়ে নেবো, তাহলে কমপ্লিট হয়ে যাবে রাত্রের ডিনার। আর লক্ষ্মী পুজোর দিনটা ঠিক এভাবেই কাটলো আমাদের। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর আমারও খুব ভালো লাগলো আজকে দিনটা এভাবে কাটাতে। তো এটাই বলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার ভিডিওগুলো তোমরা সবার প্রথমে দেখতে পাও, তার জন্য সাবস্ক্রাইব তো করতেই হবে। বাস এটাই, টাটা, বাই বাই। লক্ষ্মী পুজোর দিন সবাই বাড়িতে লুচি হবে, শুধু আমার বাড়ি বলে নি। এইটা আমি বললাম শেষে, কটা খাবো আমি? রাত্রে ডিনার রেডি, আমি লুচি বেললাম আর মা ভেজে নিল, লুচি আর ছোলা ডাল দিয়ে দেওয়া আসার কথা ছিল কিন্তু এলো না, তো তার জন্য আমরাই খেয়ে নিচ্ছি। কি করবো, ওরা শুধু দেখে নেবে ভিডিওটা, তাইলে হয়ে যাবে। ব্যাস এটাই ছিল ডিনার, ডিনারটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে কিছু কথা আছে বলবো। লুচি আর ছোলা ডাল আমি ভেজে, আমি ময়দা মেখেছি, লুচি ছোলার ডাল দই আর মিষ্টি।